বৌদ্ধ মত। সুতরাং এই বৌদ্ধ মত সহপলম্ব নিয়ম প্রযুক্ত বৌদ্ধ মত প্রবেশ ভয়ে কিন্তু নৈয়ায়িক জ্ঞানের পরপ্রকাশ সত্য স্বীকার করলেন। এবার কথা হচ্ছে যে বৌদ্ধ মতের এই প্রতিবাদ কিন্তু বিভিন্ন দার্শনিক নিজেদের মতো করেছেন। প্রথমে আমরা অত্যন্ত সংক্ষেপে সবরস্বামী এর প্রতিবাদ, কারণ লিটারেচারটা বৌদ্ধদের থেকে শুরু হয়েছে, খুব সংক্ষেপে বলতে হবে, তা নাহলে নৈয়ায়িক মত ন্যায় অবধি আসা যাবে না। সবরস্বামী কী বললেন এই বৌদ্ধ মত প্রতিবাদ করতে গিয়ে? বললেন, নহি অজ্ঞাতে অর্থে কশ্চিত বুদ্ধিম উপলভতে, জ্ঞাতে তু অনুমান অবগচ্ছতি, তত্র যৌগপদ্যম অনুপপন্ন। যৌগপদ্য নেই, কেন নেই? কারণ নহি অজ্ঞাতে অর্থে কশ্চিত বুদ্ধিম উপলভ্যতে। এদের বক্তব্যটা, এদের যুক্তিটা হলো এই যে কোনো কারণই একই সঙ্গে দুটো কার্য উৎপন্ন করতে পারে না। জ্ঞান যখন বিষয়ে প্রকাশ কার্যে ব্যপ্ত তখন কিন্তু সে নিজেকে প্রকাশ করতে পারবে না। তাহলে যেক্ষণে জ্ঞান বিষয় প্রকাশ করছে সেক্ষণে নিজেকে প্রকাশ করবে না, সুতরাং ওই যৌগপদ্য অনুপপন্ন। তাহলে প্রথমে কি হবে সবরস্বামীর মত কি? প্রথমে কি হবে, জ্ঞান বিষয়কে প্রকাশ করবে, তারপরে জ্ঞান নিজেকে প্রকাশ করবে। কিভাবে নিজেকে প্রকাশ করবে? এদের মত হচ্ছে জ্ঞাততালিঙ্গক অনুমানের দ্বারা আমাদের জ্ঞানের জ্ঞান হবে। মীমাংসক কেন এই কথা বললেন, অর্থাৎ জ্ঞানকে অনুমেয় কেন বললেন? এরও কারণ আছে। কারণটা হচ্ছে এই, এদের মতে জ্ঞান হচ্ছে ক্রিয়া বিশেষ, আর ক্রিয়া মাত্রেই পরোক্ষ এবং সর্বদা ফলানুমেয়। এই কারণেই কি হচ্ছে যে বিষয় প্রকাশরূপ কার্য বা ফলদর্শনে আমরা কি করছি, জ্ঞানকে অনুমান করছি। এই সবরস্বামী যে এই কথা বললেন, এর প্রতিবাদ কিন্তু নৈয়ায়িক করলেন, খুব সুন্দর প্রতিবাদ। কে করেছেন? জয়ন্ত ভট্ট। জয়ন্ত ভট্ট কি বলছেন? জয়ন্ত ভট্ট বলছেন যে অহোবত ইমে কেভ্য বিভ্রত স্রোত্রিয়া পরং কিমপি বৈক্লব্যম উপাগতা, ন খলু নিত্যং পরোক্ষং জ্ঞানম ভবিতুম অর্হতি। বলছে জ্ঞান নিত্য পরোক্ষ নয়, তোমরা জ্ঞানকে জ্ঞাতে তু অনুমানাতব গচ্ছতি বলেছ, ন খলু নিত্যং জ্ঞানং পরোক্ষং ভবিতুম অর্হতি। কশ্চায়ম সন্ত্রাস, হে মীমাংসক তোমার এত ভীতির কি কারণ? হ্যাঁ, জয়ন্ত ভট্ট লোকজনকে ভীষণ গালাগাল করতেন এবং কাউকে কিছু বলতে ছাড়তেন না। সুতরাং বলছে যে হে মীমাংসক, তুমি এত, তোমার মধ্যে এরকম বৈকল্য এলো কি করে? তোমার এই ভীতির কি কারণ? আমরা কি করেছি জানো? আমরা জাস্ট ক্ষণভেদ করে দিয়েছি। বলছেন যে কশ্চায়ম সন্ত্রাস, বিষয়গ্রহণ কালে বিজ্ঞান অগ্রহণ মাত্র কেন বাহ্যার্থ নিহব বাদিন সাক্ষা সাক্ষা সময়িতুম। আমরা কি করেছি? আমরা একটা ক্ষণভেদ করে দিয়েছি। আমরা বলেছি যেক্ষণে বিষয়ে প্রকাশ হবে সেক্ষণে বিষয় বিষয়ক জ্ঞানের প্রকাশ হবে না। শুধু এই ক্ষণভেদের মাধ্যমে আমরা কিন্তু সাক্ষ্য ধর্মকীর্তির মুখ বন্ধ করে দিয়েছি। তুমি কি করেছো? তুমি দুটো কাজ করেছো। প্রথমত জ্ঞানকে নিত্য পরোক্ষ বলেছ, আর দ্বিতীয়ত ক্ষণভেদটাও করেছো। তাহলে আমার যদি একটা কথার দ্বারা কাজ হয়ে যায়, আমি দুটো কথা বলবো কেন? আগেকার দিনের ঋষিরা বেশি কথা বলতেন না, আর আমরা সবচেয়ে বেশি কথাই বলে থাকি। সুতরাং একটা কথায় যদি আমার কার্যোদ্ধার হয়, আমি দুটো কথা বলবো না। সুতরাং ক্ষণভেদের মাধ্যমে যদি সাক্ষ্য ধর্মকীর্তির মুখ বন্ধ করতে পারি, তাহলে আর জ্ঞানকে নিত্য পরোক্ষ বলবো না, জ্ঞান প্রত্যক্ষই থাক। অথচ যেক্ষণে জ্ঞান বিষয়কে প্রকাশ করছে জ্ঞান, সে তার অন্তত একক্ষণ পরে সে নিজেকে প্রয়োজন হলে প্রকাশ করবে। সুতরাং সাক্ষ্য ধর্মকীর্তি মুখকে বন্ধ করা গেল। তাহলে এই হচ্ছে নৈয়ায়িকের কথা। আচ্ছা, এইবার তাহলে নৈয়ায়িক ক্ষণভেদ করলেন, এবার আমরা আমাদের কথায় আসি, মানে অদ্বৈতীর কথায়। আমাদের পক্ষে কিন্তু ওই একক্ষণের ভেদও গ্রহণ করা অসম্ভব, আমরা ওই একক্ষণের ভেদও গ্রহণ করব না। আমাদের কথাটা কি? আমাদের কথা হচ্ছে যে আমরা উৎপত্তিক্ষণেই কিন্তু জ্ঞানের প্রকাশ স্বীকার করেছি। সুখ দুঃখের মতো জ্ঞানেরও অজ্ঞাত সত্তা নেই, সেটা একটু আগেই আমরা বললাম। ফলে সুখ দুঃখের মতো জ্ঞানের অজ্ঞাত সত্তা না থাকায় জ্ঞান যেক্ষণে বিষয়কে প্রকাশ করল, সদা প্রকাশমান সাক্ষীর দ্বারা সেই একই ক্ষণে জ্ঞান কিন্তু নিজেও প্রকাশিত হয়ে গেল।
এতে কিন্তু পূর্বপক্ষী তো আমাদের ছেড়ে দেবেন না, এতে কিন্তু পূর্বপক্ষী বললেন যে ও তোমরা জ্ঞানের সপ্রকাশত্ব স্বীকার করতে গিয়ে শেষে বৌদ্ধ মতই অবলম্বন করলে, এ তো বিজ্ঞানবাদে সমাহিত হয়ে গেল তোমাদের মত, কারণ এ তো বিজ্ঞানবাদীর বাদীর মতোই কথা হলো, তারাও ক্ষণভেদ করেননি, যেক্ষণে জ্ঞান উৎপন্ন হচ্ছে সেক্ষণেই জ্ঞানের প্রকাশ তারা বলছেন, তুমিও তো তাই বলছো, যেক্ষণে তোমার অন্তঃকরণ বৃত্তির দ্বারা ঘটের জ্ঞান হলো সেই একই ক্ষণে সদা প্রকাশমান সাক্ষীর দ্বারা জ্ঞানটিরও প্রকাশ হয়ে গেল। তাহলে এ তো বিজ্ঞানবাদীর মতোই কথা হলো। এবং অনেক পণ্ডিতই ভগবৎপাদ শঙ্করাচার্যকে প্রচ্ছন্ন বৌদ্ধ বলে গালাগাল দেন, সুতরাং এ তো বিজ্ঞানবাদীর মতোই কথা হয়ে গেল। কিন্তু আসলে তা নয়, আমরা বিজ্ঞানবাদীর সহপলম্ব নিয়ম কিন্তু খণ্ডন করেছি। কিভাবে খণ্ডন করেছি? খুব টেকনিক্যাল, পাবলিক লেকচারে অতটা টেকনিক্যালিটি ইন্ট্রোডিউস করা প্রায় অসম্ভব, কিন্তু তবুও আমি খুব সহজ করে বলার চেষ্টা করছি। সেটা হচ্ছে যে একটু আগে সহপলম্ব নিয়মাত অভেদ বলে যে কারিকাটা বললাম, আসলে সেই কারিকার মাধ্যমে বৌদ্ধ কিন্তু প্রকৃতপক্ষে একটা অনুমানের সূচনা করে গেছেন। সেটা কী রকম? সেটা হচ্ছে এই রকম যে নীল এবং নীলক জ্ঞান তারা পরস্পর ভিন্ন নয়। কেন? কারণ তাদের উপলব্ধি সর্বদা একসঙ্গে হয়। যেমন ভ্রমেদৃষ্ট দুটি চন্দ্রের উপলব্ধি সর্বদা একসঙ্গে হওয়ায় তারা পরস্পর ভিন্ন হয় না, তেমন নীল এবং নীলক জ্ঞান একই সঙ্গে উপলব্ধ হওয়ায় তারাও পরস্পর ভিন্ন নয়। ভামতিকার অনুমানটাকে এরমভাবে বলেছে, নীল তদ্বিজ্ঞানে পরস্পরং ন ভিদ্যতে নিয়ত সহোপলব্ধিকত্বাৎ ভ্রান্তি দৃষ্ট চন্দ্রদ্বয়বৎ। এবং ভামতিকার না, মাফ করবেন, এটা ভামতির কথা নয়, এটা মীমাংসকদের কথা। মীমাংসক সম্প্রদায় এই অনুমানটা ভামতির, কিন্তু মীমাংসক সম্প্রদায় এই অনুমানে একটা উপাধি দেখিয়েছেন। এই উপাধি কি, খুব টেকনিক্যাল কথা, সেখানে আমি যাব না। দ্বয়োর বিজ্ঞত্বকে এখানে উপাধি বলছেন, কিন্তু আমি ব্যাপারটা অন্যভাবে বোঝাচ্ছি। দেখুন, ব্যাপারটা হচ্ছে এই রকম যে ভ্রমে যে দুটো চাঁদকে দেখছেন, হ্যাঁ, তারা কিন্তু দুটোই দৃশ্য পদার্থ, এবং তারা দৃশ্য পদার্থ হওয়ায় তাদের সহপলম্ব নিয়মের দ্বারা তাদের অভেদের কথা বলা যাচ্ছে। কিন্তু এই দৃষ্টান্তের দ্বারা যাকে সিদ্ধ করা হচ্ছে, অর্থাৎ নীল এবং নীলক জ্ঞান, এই দুটোই কিন্তু বৌদ্ধ মতে নিরাকার। তাহলে দেখুন, দৃষ্টান্ত এবং দার্শনিকের মধ্যে সাম্য রইল না। তাহলে যাকে খাড়া করে তুমি অন্যটাকে সিদ্ধ করতে যাচ্ছ, তার মধ্যে তো একটা সাদৃশ্য থাকতে হবে। তাহলে তুমি এমন দৃষ্টান্ত নিলে এবং যাকে সিদ্ধ করতে চাইছো সে আবার নিরাকার হয়ে গেল, ফলে দৃষ্টান্ত এবং দার্শনিকের মধ্যে সাম্য রইল না বলে এটি একটি দোষ। কিন্তু অ্যাকচুয়ালি এখানে উপাধিটাই দোষ, এই উপাধিটা কি এখানে আমি বলতে চাইছি না। এটা হচ্ছে প্রথম দোষ। দ্বিতীয় দোষ হচ্ছে ভাষাগত বিশ্লেষণেও সহপলম্ব নিয়মের খণ্ডন করা যায়। যেমন দেখুন, আপনারা নিজেরাই চিন্তা করুন, করলেই দেখতে পাবেন যে সহপলম্ব নিয়মের কি ব্যাপারটা ছিল, যে দুটো বিষয়ে সর্বদা একই সঙ্গে উপলব্ধি হচ্ছে বলে তারা এক। আচ্ছা, আমরা যখন বলি একসঙ্গে খেলতে গেছে, তখন কি আমরা একজন খেলতে গেছে বলি? অন্তত একের বেশি দুই থাকতে হবে, তা না হলে ওই একই সঙ্গে এই শব্দ প্রয়োগটাই ব্যর্থ হয়ে যায়। তাহলে সহ এই শব্দটা আসলে ভেদের দ্যোতক, কিন্তু বৌদ্ধ কি করছেন, ওই সহ শব্দ দ্বারা ভেদের অভাবরূপ অভেদকে সিদ্ধ করতে চাইছেন। তাহলে সহ শব্দের দ্বারা বস্তুত ভেদের অভাবরূপ অভেদ সিদ্ধ না হয়ে ভেদটাই বস্তুত সিদ্ধ হয়ে যায়। সহ শব্দটা কার্যকরী হবে না যদি না একের বেশি দুই থাকে। সুতরাং এটাকে, তাহলে বৌদ্ধ যদি এটা করতে চান তাহলে তাদের নিগৃহীত হতে হবে। এটাকে আমরা টেকনিক্যালি বলবো যে এখানে একটা নিগ্রহ স্থান বৌদ্ধের হলো। আরও আছে যুক্তি, দেখুন, বৌদ্ধ তো বলেছেন যে, বিজ্ঞানবাদী বলেছেন যে জ্ঞান হচ্ছে নিরাকার, বস্তু বলে কিছু, বাইরে বস্তু বলে কিছু নেই, সবই হচ্ছে বিজ্ঞানের আকার। এই হচ্ছে বিজ্ঞানবাদীর কথা। এবার তাই যদি হয়, ঘটাদি বিষয়কে যদি জ্ঞানাকার মাত্র বলা হয়,
তাহলে তো ঘটপট এইগুলোর উপলব্ধি আমার অন্তরেই হবার কথা। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে এই টেবিলটির জ্ঞান আপনার কোথায় হচ্ছে, আপনি অঙ্গুলি নির্দেশ করে বলবেন ওইখানে হচ্ছে, কখনোই কি বলবেন যে ভেতরে হচ্ছে? হয় না। কাজেই বাহ্য বস্তুকে অপলাপ করা যাবে না। সুতরাং বাহ্য বস্তুকে স্বীকার করতে হবে। এবং বিজ্ঞানবাদী যেটা বলেছিলেন যে বাহ্য বস্তু স্বীকারে গৌরব হয়, বিজ্ঞানবাদীর এটা কথা যে জ্ঞানের দ্বারাই যদি আমার কার্য নির্বাহ হয়ে যায় তাহলে জ্ঞান অতিরিক্ত জ্ঞেয় স্বীকার করব না, জ্ঞেয় স্বীকারে গৌরব হয়। সুতরাং তাই যদি আমরা বলতে চাইছি যে কখনোই বাহ্য বস্তু বা জ্ঞেয় পদার্থ স্বীকারে গৌরব নেই, জ্ঞেয় পদার্থ অবশ্যই স্বীকার করতে হবে। আরও যুক্তি আছে যে এই সহোপলম্ব নিয়ম খণ্ডন, ওরা কি বলেছেন যে যদি দুটো বস্তু সর্বদা একত্রে দেখি তাহলে সেটা এক। আমরা ঠিক বিরুদ্ধ দৃষ্টান্ত দিতে পারি, দুটো বস্তুকে একসঙ্গে দেখলে তারা এক হয় না। যেমন দেখুন স্ফীতালোক মধ্যবর্তী ঘট, অন্যভাবে বোঝাচ্ছি যে এই যে টেবিলটা আপনি সামনে দেখছেন, বলুন তো আলো যদি না থাকতো আপনি কি টেবিলটিকে দেখতে পেতেন? পেতেন না। আমরা যখন টেবিলটাকে দেখি তখন আমরা বুঝতে পারি না, টেবিলের অনুভবের সঙ্গে সঙ্গে আমাদের আলোরও অনুভব হয়। তাহলে টেবিলের সঙ্গে যখন আলোরও অনুভব হচ্ছে সর্বদাই, যখনই পৃথিবীতে আপনি যা বস্তুই দেখুন, আমরা অন্ধকারে দেখতে পাই না, পৃথিবীতে যা বস্তুই দেখুন সেই বস্তুর সঙ্গে আপনার আলোকেরও অনুভব হবে, তাহলে এদের সহোপলম্ব আছে, তাহলে এরা দুজনে এক হয়ে যাক। অতি বড় পাগলও এই কথা বলবে না যে আলো আর ঘট, আলো আর পট এরা এক, একই আমরা বলি? বলি না। আরও দৃষ্টান্ত দেখুন, নসোস্তি প্রত্যয় লোকে যত্র কালো ন ভাসতে, এরকম আমাদের প্রবাদ আছে যে সংসারে এমন কোনো জ্ঞান নেই যা কালানুবিদ্ধ নয়। আমি যে এত কথা বলছি সেটা আপনাদের এই এক তারিখে পৌনে সাতটার সময় এই কথাগুলো বলছি, আপনাদের যদি কিছু একটা জ্ঞান হয়ে থাকে তাহলে কোনো একটা দেশে কোনো একটা কালেই জ্ঞান হচ্ছে। সর্বদাই আমাদের জ্ঞান কোনো একটা দেশে কোনো একটা কালে হয়, তাহলে জ্ঞানের সঙ্গে দেশকালের উপলব্ধিও হচ্ছে, তাহলে এদের সহোপলম্ব সর্বদা হয় বলে কি এরা সর্বদা এক হয়ে গেল? কখনোই না। সুতরাং সহোপলম্ব নিয়মের ব্যভিচার স্থল বহু বহু আছে। তাই ফলে দেখা যাচ্ছে যে জ্ঞানের স্বপ্রকাশত্ব স্বীকার করলেই যে বৌদ্ধ মত প্রবেশ হয় তা কিন্তু নয়, জ্ঞানের স্বপ্রকাশত্ব স্বীকার করলেই বৌদ্ধ মত প্রবেশ হবে না। আর নৈয়ায়িক যে শাক্য ধর্মকীর্তির মুখ বন্ধ করার জন্য বিষয়ের জ্ঞান এবং বিষয় বিষয়ক জ্ঞানের মধ্যে ক্ষণভেদ করেছিলেন, তারও আমাদের মতে তারও আর কোনো প্রয়োজন নেই। ক্ষণের ভেদ না করেও যে কালে বিষয় গ্রহণ হলো সেই কালেই সদা প্রকাশমান সাক্ষীর দ্বারা জ্ঞানের গ্রহণও হয়ে গেল, এই সিদ্ধান্ত গ্রহণে যে কোনোভাবেই বিজ্ঞানবাদী মত প্রবেশ হয় না সেটাই আমরা দেখালাম। ফলে জ্ঞানের স্বপ্রকাশত্বও থাকলো, বিজ্ঞানবাদেরও প্রতিবাদ করা গেল। এখানে একটা কথা আমি বলতে চাই, একটু আগেই বললাম যে ভগবৎপাদ শঙ্করাচার্যকে অনেক পণ্ডিত বলেন প্রচ্ছন্ন বৌদ্ধ, এই কথাটা যে ঠিক নয় সেইটা দেখানো দরকার। বৌদ্ধদের চারটি সম্প্রদায় আছে, হ্যাঁ, কি সৌত্রান্ত্রিক, বৈভাষিক, বিজ্ঞানবাদ এবং শূন্যবাদ, শূন্য বিজ্ঞানবাদী এবং শূন্যবাদী। কোনো কোনো বৌদ্ধ সম্প্রদায় বাহ্য বস্তুর অস্তিত্ব স্বীকার করেন এবং তারা বলেন বাহ্য বস্তু প্রত্যক্ষ গ্রাহ্য, তারা হচ্ছেন সৌত্রান্ত্রিক। আবার কোনো কোনো সম্প্রদায় আছেন যারা বাহ্য বস্তু স্বীকার করেন কিন্তু বলেন যে না, তাকে প্রত্যক্ষ করা যায় না, তাকে অনুমানের মাধ্যমে জানি, তারা হচ্ছে বৈভাষিক। কোনো কোনো বৌদ্ধ সম্প্রদায় বাহ্য বস্তুই স্বীকার করেন না, বলেন যে না, বাহ্য বস্তু বলে কিছু নেই, জ্ঞানই আছে, যাদের কথা আমরা এতক্ষণ বললাম সেই সম্প্রদায় এরা হচ্ছেন বিজ্ঞানবাদী, এদের মতে জ্ঞানই আছে, বাহ্য বস্তু বলে কিছু নেই, যা দেখছো তা সব জ্ঞানেরই আকার মাত্র। আর একটা সম্প্রদায় আছে শূন্যবাদী, তারা বলেন বাহ্যও নেই অন্তরও নেই, মানে জ্ঞেয়ও নেই জ্ঞানও নেই কিচ্ছু নেই, সর্বম শূন্যম। এবার আমরা যদি শেষ থেকে শুরু করি, শূন্যবাদী কি বলছেন? কিছুই নেই, সর্বম শূন্যম। তাহলে শূন্যবাদী মতে জ্ঞানও নেই জ্ঞেয়ও নেই,
সুতরাং কেউই অভিলপ্য নয় অর্থাৎ অনির্বচনীয় এবং নিঃস্বভাব বা স্বরূপহীন, তাহলে কিছুই তো নেই, কাকে আমি বলবো, তাহলে সব কিছুই নিঃস্বভাব স্বরূপহীন। এই হচ্ছে বিজ্ঞানবাদীর কথা। বিজ্ঞানবাদী কি বিজ্ঞানবাদী মত কি আমরা গ্রহণ করি? কখনোই না, কারণ আমরা তো শূন্য সর্বম শূন্যম এরকম বলি না। আমাদের মতে ব্রহ্মই হচ্ছে, আমরাও অনির্বচনীয়বাদী, কিন্তু আমাদের মতটা হচ্ছে যে পৃথিবীর তাবৎ পদার্থের মিথ্যাত্ব সিদ্ধি করতে গেলে একটা সত্য কিছু স্বীকার করতে হবে যার উপরে আমরা তাবৎ পদার্থের মিথ্যাত্ব সিদ্ধ করব। সুতরাং ব্রহ্মের সত্য আমরা স্বীকার করেছি। আর শূন্যবাদী বলছেন, বেসিক প্রিসাপোজিশন এই দুজনে আলাদা, শূন্যবাদী বলছেন সর্বম শূন্যম, কিছুই নেই, সবই শূন্য। আর আমরা কি বলেছি, সদৈব সৌমিদম অগ্রে আসীত একম এবার দ্বিতীয়ম, সৃষ্টির আগে সৎস্বরূপ ব্রহ্মই ছিলেন। তাহলে ওরা বলছে সবই শূন্য, আর আমরা বলছি পূর্ণই ছিল। সুতরাং বেসিক প্রিসাপোজিশনে শূন্যবাদ এবং অদ্বৈতবাদ আলাদা। যদি কোনো বৌদ্ধ মতের সঙ্গে সবচেয়ে বেশি অদ্বৈতের মিল দেখা যায় তাহলে সেটা বিজ্ঞানবাদ। তারা কি বলছে? বিজ্ঞানবাদী বলছে এই জ্ঞানই সত্য, যে কথা এতক্ষণ আমরা বললাম যে জ্ঞানই সত্য, জ্ঞান ভিন্ন কিছুই নেই। আর আমরাও কিন্তু মোটামুটি সেই কথাই বলি, কি বলি যে জ্ঞান ব্রহ্ম জ্ঞানস্বরূপ, ব্রহ্ম আর জ্ঞানের মধ্যে কোনো ভেদ নেই, ব্রহ্ম বা জ্ঞানস্বরূপ ব্রহ্মই কেবল আছেন এবং যা দেখছি সব মিথ্যা। ফলে এইটা ধরে কেউ বলতে পারেন যে এই তো এই দুটো মতের মধ্যে মিল, আসলে তা নয়। বিজ্ঞানবাদী যে বিজ্ঞানকে সৎ বলছেন, মনে রাখবেন সেই বিজ্ঞান কিন্তু ক্ষণিক বিজ্ঞান, অর্থাৎ তারা ক্ষণিকত্ববাদী। আর তাদের মতে যত সত তৎক্ষণিকম, এটাই তাদের সতের লক্ষণ। আর আমরা কি বলি? আমরা বলি যে জ্ঞানটা সত্য সেই জ্ঞান কিন্তু নিত্য, এবং আমাদের মতে সতের লক্ষণ কি ত্রিকালা বাধ্যত্ব, অর্থাৎ যা ছিল না, নেই, থাকবে না, এই তিন রকম নিষেধের অবিষয় তাই হচ্ছে সৎ। সুতরাং এই দুটো মতও মূল সিদ্ধান্তে আলাদা। আর বাকি যে দুটো মত আছে অর্থাৎ বৈভাষিক এবং সৌত্রান্তিক, তারা তো বাহ্য বস্তু স্বীকার করেছেন, আর আমরা বাহ্য বস্তু স্বীকার করলেও সেগুলিকে পারমার্থিক স্ট্যাটাস দিই না, সেগুলিকে ব্যবহারিক স্ট্যাটাস দিই। ফলে কোনো বৌদ্ধ মতের সঙ্গেই কিন্তু শঙ্করের মতের মানে সেই রকমভাবে মিল নেই। আসলে ভারতবর্ষে এমন বহু দর্শন সম্প্রদায় আছেন যাদের কোনো কোনো সিদ্ধান্তে অবান্তর বা অল্প স্বল্প মিল দেখা যায়। যেমন এখনই মনে পড়ছে যে এই যে সুখ দুঃখের অজ্ঞাত সত্তা নেই, এটা যেমন অদ্বৈতী বলেন, এটা নৈয়ায়িকও সুখ দুঃখের অজ্ঞাত সত্তা কিন্তু স্বীকার করেন না, সুখ দুঃখকে নৈয়ায়িকও জ্ঞাতৈক সত বলেন। তা বলে কি ন্যায়মত বৌদ্ধ অদ্বৈত মত হয়ে গেল? সুতরাং যারা এই দর্শনগুলির মধ্যে অল্প বিস্তর মিলকে অবলম্বন করে বলেন এই মতের মধ্যে ওই মতের ছায়া পাওয়া যাচ্ছে, তারা তাদের মতে সার্থকতা তারাই বিচার করবেন, এই বিষয়ে আমাদের কিছু বলার নেই। যাই হোক, এবার আমি কনক্লুড করব, সেটা হচ্ছে যে এতক্ষণ যে কথা বললাম অদ্বৈত মতে জ্ঞানের যে কথা এতক্ষণ বললাম, আসলে অদ্বৈতীরা জ্ঞান শব্দটাকে দুটো অর্থে স্বীকার করেন, একটা হচ্ছে গৌণার্থে আর একটা হচ্ছে মুখ্যার্থে। গৌণার্থে বৃত্তিক জ্ঞানকে জ্ঞান বলা হয়, অর্থাৎ সাধারণ অন্যান্য সম্প্রদায় যাকে জ্ঞান বলে আমরা তাকে বৃত্তিক জ্ঞান বলি। আর মুখার্থে জ্ঞান হচ্ছে ওই ব্রহ্মজ্ঞান। একটু আগে এই যেটা যে জ্ঞানের বৃত্তিক জ্ঞানটা কীরকম, এতক্ষণ যে জ্ঞানের কথা বলে আসছি সেটা কিন্তু এ যাবৎ বৃত্তিক জ্ঞানের কথাই বলেছি। এবার বৃত্তিক জ্ঞান স্বপ্রকাশ, এটা আমরা চট করে হয়তো বলি না। কেন বলি না বৃত্তিজ্ঞান স্বপ্রকাশ নয় কেন? এতক্ষণ আপনারা নিশ্চয়ই ধরতে পেরেছেন যে ঘটকজ্ঞানটা হলো এবং সাক্ষীর দ্বারা সেই ঘটকজ্ঞানটা প্রকাশিত হলো, তাহলে ঘটকজ্ঞান কি স্বপ্রকাশ হলো? হলো না। তাহলে ওই বৃত্তিজ্ঞানের স্বপ্রকাশত্ব কিন্তু আমরা স্বীকার করি না। বৃত্তিজ্ঞানটা কীরকম আমি খুব সংক্ষেপে সহজ করে বলার চেষ্টা করছি, যে এই টেবিলের সঙ্গে যখন আমার চোখের সম্পর্ক হলো, আমরা মনে করি যে আমার চক্ষুরিন্দ্রিয় থেকে অন্তঃকরণ নির্গত হয়ে টেবিলে গেল এবং টেবিল আকার প্রাপ্ত হলো, এটাকে আমরা টেকনিক্যালি অন্তঃকরণ বৃত্তি বলি। এবার কথা হচ্ছে যে যখনই কোনো জ্ঞান হবে, যখনই কোনো বস্তুর জ্ঞান হতে গেলে বস্তুর বিষয়ে যে একটা আবরণ থাকে সেটাকে নষ্ট হতে হয়,
ধরুন একটা ঘরের মধ্যে একটা টেবিলের ওপরে একটা ঘট আছে এবং সেই ঘরটা একটা চাদর দিয়ে ঢাকা আছে এবং ঘরে কোনো আলোও নেই। আপনি ঘরে ঢুকে যদি চাদরটা সরিয়ে দেন তাহলে কি ঘরটাকে দেখতে পাবেন? আবরণ তো নষ্ট হয়ে গেল, আবরণটা সরে গেল। তাহলে প্রথম কাজ হচ্ছে আবরণটা সরানো, আর তার পরের কাজটা হচ্ছে আলো ফেলা। অদ্বৈতে কিন্তু সেই কথাই বলেন, এই যে বৃত্তিব্যাপ্তির দ্বারা কিন্তু ঘট বিষয়ক আবরণটা নষ্ট হলো। এবার ওই ঘটাকার অন্তঃকরণ বৃত্তিতে যখন চৈতন্য প্রতিবিম্বিত হলেন, সেই প্রতিবিম্বনের দ্বারা ঘটের প্রকাশ হলো। খুব সুন্দর করে বিদ্যারণ্য এই কথা বলেছেন, বুদ্ধিতস্ত চিদাভাস দ্বাবেব ব্যাপনুত ঘটম তত্রাজ্ঞান ধিয়ান্যাশ্চেত আভাসেন ঘটস্ফুরেত। মানে বুদ্ধি মানে বৃত্তি, বৃত্তি এবং চিদাভাস এই দুটোই কিন্তু ঘটকে ব্যক্ত করে থাকে। তার মধ্যে তত্র অজ্ঞান ধিয়ান্যাশ্চেত মানে বৃত্তিজ্ঞানের দ্বারা ঘটাবরক যে অজ্ঞান তার নাশ হয়। এরপর কিন্তু জ্ঞানের প্রকাশ এখনো হলো না, জ্ঞানে ঘটজ্ঞান ঘটের জ্ঞানটা কি করে হবে? আভাসেন ঘটস্ফুরেত, অর্থাৎ চিদাভাস যখন পড়ছে সেই চিদাভাসের দ্বারাই কিন্তু ঘটের জ্ঞান হচ্ছে। এইটা হচ্ছে বৃত্তিজ্ঞান। এই কাণ্ডটা যখন হয়ে ঘটের জ্ঞান হলো, সাক্ষী সদাবর্তমান বলে সেই সাক্ষীর দ্বারাও কিন্তু ওই জ্ঞানটা প্রকাশিত হয়ে গেল। এবার সাক্ষী কি, এ বিষয়ে বহু বহু মত আছে, কিন্তু আপাতত এইটুকুনি জেনে রাখুন বিবরণকারের মত শুদ্ধ চৈতন্য সাক্ষী। এই হচ্ছে বিবরণকারের মত এবং এই মতই আমরা মোটামুটি গ্রহণ করে থাকি। কিন্তু এইবার একটা কথা আছে যে কিন্তু যে চরম জ্ঞানের কথা বললাম অর্থাৎ ব্রহ্মজ্ঞান, সেই জ্ঞানের ক্ষেত্রে কিন্তু প্রক্রিয়াটা কিঞ্চিত আলাদা। ব্যাপারটা হচ্ছে এই যে সূর্য যখন মেঘের দ্বারা ব্যবহৃত হয়ে যান তখন ধরিত্রী অন্ধকার হয়ে গেল, বা আরও অন্যভাবে বলা যায় যে চন্দ্রগ্রহণ যখন হচ্ছে চাঁদটা একদম সূর্যের ওপরে একদম খাপে খাপে বসে গেল, পৃথিবী অন্ধকার হয়ে গেল। তারপরে যেই চাঁদটা সরে গেল তখন কিন্তু সূর্য স্বমহিমায় বেরিয়ে এলেন, তখন কিন্তু আর অন্য কিছুর অপেক্ষায় সূর্যকে প্রকাশ করতে হলো না। ব্রহ্মজ্ঞানের ক্ষেত্রেও একই রকম, আবরণ নাশের জন্য সর্বত্রই বৃত্তিব্যাপ্তির প্রয়োজন, ব্রহ্মজ্ঞানের ক্ষেত্রেও তা হবে। কিন্তু সেই বৃত্তিটা হচ্ছে অখণ্ডাকার বৃত্তি। সেটা কীরকম জিনিস? মানে তত্ত্বমসি, আমি একদম বিবরণ মত ধরে বলছি, তত্ত্বমসি বাক্যের শ্রবণ মাত্র, কেবল শ্রবণের দ্বারা যখন আমার আমি ব্রহ্ম এই রকমের অখণ্ডাকার বৃত্তি হচ্ছে, তখন ব্রহ্ম বিষয়ক আবরণটা সরে গেল। যেইমাত্র ব্রহ্ম বিষয়ক অজ্ঞানের আবরণ সরে গেল, ব্রহ্ম স্ফুরণ স্বরূপ বলে ব্রহ্মের প্রকাশ হয়ে গেল, তা সেখানে কিন্তু আর চিদাভাসের প্রয়োজন হলো না। এই যে ব্রহ্ম প্রকাশিত হলেন, কেন হলেন? কারণ ওই ব্রহ্ম বা জ্ঞান স্বপ্রকাশ বলেই তিনি চিদাভাসের অপেক্ষা না রেখে প্রকাশিত হলেন। বিদ্যারণ্য বলছেন, ব্রহ্মণ্য জ্ঞান নাশায় বৃত্তিব্যাপ্তির অপেক্ষিতা। তাহলে ব্রহ্মণি অজ্ঞান ও ব্রহ্ম বিষয়ক অজ্ঞান নাশের জন্য বৃত্তিব্যাপ্তির অপেক্ষা আছে। স্বয়ং স্ফুরণ রূপত্বাৎ ন আভাস উপযুজ্যতে, এবং ব্রহ্ম স্বয়ং স্ফুরণ স্বরূপ বলে ওই চিদাভাসটার আর প্রয়োজন হলো না। ঘটের প্রকাশের ক্ষেত্রে চিদাভাস প্রয়োজন হয়েছিল, কিন্তু ব্রহ্মের প্রকাশের ক্ষেত্রে ওই চিদাভাসটার আর ন উপযুজ্যতে মানে সেটার আর প্রয়োজন নেই। সুতরাং ওই চরম জ্ঞানের ক্ষেত্রে কি হচ্ছে, যে ব্রহ্মজ্ঞানের ক্ষেত্রে ব্রহ্ম বিষয়ক আবরণটা অখণ্ডাকার বৃত্তির দ্বারা সরে যাওয়া মাত্র ব্রহ্ম স্বয়ং স্ফুরণ স্বরূপ বলে তার প্রকাশ হয়ে যাচ্ছে। এই অর্থেই আমরা ব্রহ্ম বা আমরা জ্ঞানকে আমরা স্বপ্রকাশ বলি। এই আমার কথা। আর শেষকালে যেটা না বললেই নয়, এই যা যা বললাম যা যা বললাম সেটা বলতেই পারতাম না যদি না আমি মহামহোপাধ্যায়ের বেদান্ত দর্শনে পরমার্থ তত্ত্ব গ্রন্থটি না আমি পেতাম। সুতরাং এই যা শুনলেন এই বিষয়ে যদি কখনও কোনো জিজ্ঞাসা আপনাদের মনে হয়, অবশ্যই সেই গ্রন্থটি সংগ্রহ করবেন। আর খুব যত্ন করে দিদি আমাকে বিবরণ পড়িয়েছিলেন রিসার্চের সময়, বহু বহু কথা সেই বিবরণের লেকচার নোটস থেকেই নিয়ে বলেছি। সুতরাং যদত্র সৌষ্ঠবং কিঞ্চিত তদ গুরুরেব মে নহি, যদত্রা সৌষ্ঠবং কিঞ্চিত তদ মমৈব গুরুর নহি। শিবমস্তু। আমি বসেই বলছি, আপনার বয়স হয়েছে, চলে আমি আর দাঁড়াতে পারি না। আমি বয়সে
নবীন হলেও ডক্টর প্রীতম ঘোষালের বক্তৃতায় যে প্রাবীণ্য দেখেছি আমার ভালো লেগেছে। আর এটা তো ঠিকই, কোনো ছাত্রের গুণ দেখলে শিক্ষকের খুব আনন্দ হয়, এই ছাত্র আমার কাছে পড়েছে এবং যখনই কলকাতায় আসে আমার ক্লাস থাকলে এখনও সে আমার ক্লাস অ্যাটেন্ড করে। এটা খুব বেশি কিনা জানি না, কিন্তু আমার মনে হয় যে বেদান্তের বিষয়গুলো এমন সর্বদা চিন্তা না করলে ছেড়ে যাওয়ার মতো অবস্থা, কেন জাগতিক জীবনটা তো একদম তার থেকে অন্যরকম। তাই বেদান্তের ভাবনা আমাদের মধ্যে দৃঢ়ভাবে বসাতে গেলে প্রায় নিয়মিত আলোচনা করতে হয়, আমার তো মানে প্রতিদিন চিন্তা করা দরকার। এই যে আমরা পুজো অর্চনা করি, ঠাকুর পুজো করি, সব করি, সর্বত্রই কিন্তু বেদান্ত, অদ্বৈত বেদান্ত ছেয়ে গেছে সর্বত্র। আমি পুজো করতে বসে যদি আমি মনে করি যে ঠাকুর আমার থেকে দূরে, তাহলে পরে ঠাকুরকে আমি কতটা বুঝবো? দূরের জিনিস খানিকটা বোঝা যায়, কিন্তু ঠাকুর আমার মধ্যেই আছেন, আমি নিশ্চয়ই তাকে পাবো। তিনি সর্বত্র আছেন, আমার মধ্যে থাকবেন না কেন? আমার মধ্যেও তিনি আছেন। সুতরাং নিজেদের জীবনযাত্রা সর্বক্ষণেই আমরা বেদান্তের সঙ্গে একবারে নিষ্ণাত হয়ে আছি। আর যদি তা না থাকি তাহলে সব কিছু কার্যক্রম, আমাদের যে ধার্মিক কার্যক্রম, সবই ভণ্ডামি হয়ে যাবে। দেখুন সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা বলি প্রভাতে যস্বরে নিত্যম দুর্গা দুর্গা অক্ষরদ্যম আপদস্তস্য নশ্যন্তি তমস সূর্য উদয়ে যেতা। সূর্য উঠলে সব অন্ধকার চলে যায়, তাই এখন আমি তার স্মরণ করছি, অন্ধকার কোথায় থাকবে? তার সর্ববিষয়ে তিনি প্রভু, তিনি একমাত্র আমাদের পথা প্রদর্শক। যাই হোক, আজকের আলোচনার মধ্যে আসি। আজকে আলোচনা হচ্ছে সব প্রকাশত্ব। আমি বোধহয় কাউকে অসুবিধায় ফেললাম না, কেউ জিজ্ঞাসা করতেন কোনো প্রশ্ন? আমি আর সেই সুযোগ দিইনি আপনাদেরকে, যদি থাকে এখনও বলুন, আমি সেই সুযোগ দিচ্ছি, সাধারণত তাই হয়। কিন্তু বিষয়টি এত গম্ভীর যে এই বিষয়ে বোধহয় প্রশ্ন কোনো আসবে বলে মনেও করি না। আর বলেছে এত ভালো, তা আমি খুব খুশি হয়েছি। যাক বলি আমি, আচ্ছা স্বপ্রকাশ, স্বপ্রকাশ কি? এই যে দেখছি টেবিলটা, দেখছি টেবিলটা আছে, দেখছি তো আছে কি না? হ্যাঁ আছে, যখন দেখছি যখন নিশ্চয়ই আছে। তা টেবিলটা আমার কাছে প্রকাশিত হলো, কিন্তু নিজে নিজে প্রকাশিত হলো না, আমি জানলাম তবে প্রকাশিত হলো। তাহলে জ্ঞানের দ্বারা টেবিলে প্রকাশ হলো, কিন্তু জ্ঞানটাকে কে প্রকাশিত করলো? জ্ঞান কি নিজেই প্রকাশিত, না তার জন্য আরেকটা জ্ঞান লাগবে? আবার সেটা তার জন্য আরেকটা অনবস্থা হয়ে যাবে, তো কোনো দিন থামো না, চলতে থাকবে। এটা ঠিক কি তার জন্য এটা, এটা কি তার জন্য, তার জন্য এটা, তার জন্য কত চলব? সুতরাং এই অনবস্থা স্বীকার করা যায় না, তাহলে কি করব? আচ্ছা প্রদীপটা, তেল জ্বলছে দেখছি, তেলে রয়েছে প্রদীপ, সলতে রয়েছে প্রদীপ, জ্বলছে এটা দেখছি আর প্রদীপ, তো প্রদীপ দেখার জন্য আর কিছু লাগছে নাকি? আর কিছু লাগছে না, এটা সব প্রকাশ না? ওই যে তেল যতক্ষণ ততক্ষণই প্রদীপ, সলতে যতক্ষণ ততক্ষণই প্রদীপ হতে হবে, তারপরে তার কোনো ভাতই হবে না, প্রকাশ হবে না। তাহলে কী বলবো সব প্রকাশ? সূর্য, হ্যাঁ তা তো রোজই দেখা যায়, একদিনও বাদ যায় না। হারে বাবা, সূর্য কোথায়? সেও তো একটা ছোটোখাটো, এখনকার বিজ্ঞানীরা বলছেন একটা ছোটোখাটো তারকা আসে, নক্ষত্র আর খুব এমন কিছু, তার বেশি আলোক নেই, সে হয়েছে আবার চলে যাবে, এই হচ্ছে বিজ্ঞানীদের মত। তাহলে সূর্যকে ধরে তো লাভ নেই, কোথায় যাব? কী সব প্রকাশ? হ্যাঁ আমি আছি, কোনো সন্দেহ নেই, জানছি ঠিক, আমি জানছি, আর আমি জানছি
আমি সত্যি আমি আছি তো, তাহলে জানবে কে? তাহলে আমি আছি, আমি জানছি, দুটোই একসঙ্গে সত্যি। আর সূর্য যতই যতদিন আমরা দেখি জানতে পারি হাজার হাজার বছর ধরে, সেই সূর্যও কিন্তু নেই যদি আমি না জানি। কেউ যদি না জানে তাহলে সূর্যও নেই। তাহলে জানা এটাই আসল, জানা মানে প্রকাশ, প্রকাশ মানে জানা। তাই সেই জানা এবং প্রকাশ এইটা একমাত্র চৈতন্যেই আছে, জ্ঞানেই আছে, আর কোথাও নেই। আর আমার স্বরূপ, আসল স্বরূপ হচ্ছে আমি সচ্চিদ আনন্দ। আমি আছি, আমি বুঝতে পারছি আমি আছি, তাই জ্ঞান। আর আমি আছি তোমার খুব আনন্দ, তাই সচ্চিদ আনন্দ স্বরূপ আমি, এটাই হচ্ছে আমার আসল স্বরূপ, আর এটাই সব প্রকাশ। আচ্ছা, এই বিশ্বব্রহ্মাণ্ডে এত সব কিছু আছে, তারা সব কোথা থেকে এলো? তাদের এত আলো, কত সূর্য, কত নক্ষত্র, এত কোথা থেকে এলো? দেখুন, এই সবের মূল কিন্তু বিজ্ঞানীরা যা বলেন সেটা হচ্ছে ব্ল্যাক হোল। সব জিনিসগুলি এক জায়গায় জড় হয়ে কনজেস্টেড হয়ে একদম চাপ হয়ে আছে, দুম করে ফেটে উঠল বিগ ব্যাং। তখন সব আবার আস্তে আস্তে এর থেকে ছড়িয়ে ছড়িয়ে দেখলো। আর তার যে সেই তেজ, তেজ যত ছড়িয়ে যেতে লাগলো তত কমতে লাগলো। এক মিনিট পরে এক হাজার হাজার কি মিলিয়ন ডিগ্রি, 1000 মিলিয়ন ডিগ্রি কমে যেতে লাগলো। এইরকম করে আস্তে আস্তে আবার কি হবে, কি মুশকিল, আবার সব ঠান্ডা হয়ে যাবে, আবার জ্বর হয়ে যাবে, আবার নতুন একটা সূর্য সৃষ্টি হবে। এই জগৎ চক্র। তাহলে যে সূর্যের উপরে এত ভরসা করি, কিচ্ছু না, সব সেই এখানেই আত্মচৈতন্য। আত্মচৈতন্যই একমাত্র সব প্রকাশ। আত্মচৈতন্য ছাড়া আর কারো ভরসা করবেন? আমি জানি এইটা সব থেকে বড় কথা, যদি না জানি এইটা আছে, এইটা আছে, এটা জানেন না বলতে পারবো না, কোনো দাম নেই তার, জানতে হবে আমার। তাই আমার জানা জীব চৈতন্য এটাই সর্বশ্রেষ্ঠ, এটাই সব প্রকাশ। আমাদের ডক্টর ঘোষাল যা বলেছেন খুব সুন্দর, আমি তার মধ্যে একটা কথা খালি বলি, উনি বৈভাষিক সূত্র দিয়ে একটু উল্টোপাল্টা করে ফেলেছেন, দেখো ওটা কিছুই না। বৈভাষিকরা হচ্ছেন তারা প্রত্যক্ষ স্বীকার করেন, আর সূত্রার দিয়ে প্রত্যক্ষ অনুময় স্বীকার করেন যাকে। এই আর এই যে বৃত্তি ব্যাপ্তির কথাটা, ওটা কিন্তু খুব দারুণ কথা। একটা জিনিস, সামান্য জিনিস উনি ছেড়ে গেছেন, সেটা ওদের বলা বলে খুব ভালো হতো। সেটা হলো, যখন একটা কোনো জিনিস জানি, আমি জানি জিনিসটা এখানে, আমি এইখানে, তা আমি এইখানে জিনিসটা এখানে জানা হবে কী করে? তো মিলতে হবে তো, কী করে মিলব না? আমার অন্তঃকরণ সে টর্চ লাইটের মধ্যে, এখানে টর্চটা ধরবো অত দূর আলো যাবে, সে এখান থেকে বেরিয়ে, এখানে ব্যাটারি আছে সেরকম, এখান থেকে বেরিয়ে চক্ষুরাদি, চক্ষু খণ্ড যখন যাই, চক্ষুরাদি আসল বুঝতে সুবিধা হয়, চক্ষুরাদি ইন্দ্রিয় পথে বাইরে যায়। বাইরে গিয়ে যে বিষয়, সেই বিষয়ের আকারে আকার লাভ করে, আকারিত হয়। এই বিষয়ের আকারে আকারিত হওয়া, এইটাই হচ্ছে বৃত্তি বলে একে। তাহলে আমার অন্তঃকরণ এইটাতে গেল, এইখানে গিয়ে এই তদ আকারে আকারিত হলো। তাহলে এই যে বৃত্তি, সেখানে তো চৈতন্য সর্বত্র আছে, তাই বৃত্তবচ্ছিন্ন চৈতন্যের দ্বারা আমার এই বিষয়ের আবরণটা নষ্ট হয়ে গেল। সেটা বৃত্ত অবচ্ছিন্ন চৈতন্য, চৈতন্য আছে তে বৃত্তিতে অবচ্ছিন্ন, বৃত্তির দ্বারা সীমাহিত যে চৈতন্য, তার দ্বারা বিষয়ের আবরণটা মাত্র সরে গেল, প্রকাশিত হয়নি। আরও প্রকাশ না হলে প্রকাশিত হবে না, আরও আলো চাই। যেমন
এরপরে এই যে বৃত্তিতে প্রতি বিষয়েরা একটা, সেখানেও চৈতন্য আছে। তাহলে বিষয়ে চৈতন্য আছে, বৃত্তিতে সর্বত্র চৈতন্য আছে। তাহলে এই বৃত্তবচ্ছিন্ন চৈতন্য যেটা এখান থেকে সেই পর্যন্ত গিয়ে চন্তকরণ, সেইটা সেই চৈতন্যের দ্বারা বিষয়ের আবরণটা চলে গেল। এইবার বিষয় প্রকাশ হবে কী করে? এখনও প্রকাশ হয়নি, প্রকাশ হবে কী করে? তার উত্তর হল এই যে বৃত্তবচ্ছিন্ন চৈতন্য আর বিষয় অবচ্ছিন্ন চৈতন্য, বিষয় অবচ্ছিন্ন চৈতন্য সেইটার যে চৈতন্য এখানে গিয়ে পড়ছে, পড়লেই তার প্রতিবিম্ব হচ্ছে, চৈতন্যের প্রতিবিম্ব হচ্ছে, তার দ্বারা জিনিসটা প্রকাশিত হয়। একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন, সেটা হলো ঘরের মধ্যে একটা জানলার ছিদ্র দিয়ে একটা সূর্যের আলো আসছে, ওইটুকুই আলো, কিন্তু ওইটুকু সূর্যের আলো ওইটুকুই মোটামুটি দেখা যায়, কজন লোক আছে সব বোঝা যায়, কটা জিনিস আছে বুঝতে পারা যাচ্ছে, কিন্তু সেই ছিদ্র দিয়ে টেবিলটা দেখা যাচ্ছে, কিন্তু টেবিলের এই তলায় এখানটা কি আছে দেখা যাচ্ছে না, কিন্তু যদি এখানে ছিদ্র দিয়ে সূর্যের আলো আসছে, এখানে যে একটা আয়না নিয়ে এরকম করে টেবিলের তলায় ফেলি, প্রতিবিম্ব তার প্রতিফলনে টেবিলের তলায় অন্ধকারটা জায়গাটা দেখা যাবে। এ কথা বললাম কেন? আমি যে বলেছিলাম যে বৃত্তবচ্ছিন্ন চৈতন্যের দ্বারা বিষয়ের অজ্ঞান সরে গেল, দূরে সরে গেল, কিন্তু বিষয়টা প্রকাশ হচ্ছে না। প্রকাশের জন্য কী লাগলো? সেই বৃত্তিতে যে বিষয়াবচ্ছিন্ন চৈতন্য প্রতিবিম্ব যখন হলো, সেই প্রতিবিম্বালোকে গেল, আসল সূর্যালোকে গেল না, প্রতিবিম্বালোকে গেল। এ কি হয় নাকি? হয় হয়, আসল সূর্যালো ঘরে ঢুকেছিল, তা দিয়ে ওই জায়গাটা প্রকাশিত হয়নি, এখানে এটা আয়না ধরলে পরে এইখানে প্রকাশিত হয়। তাহলে আসল বৃত্তির দ্বারা না হলেও বৃত্তবচ্ছিন্ন চৈতন্য প্রতিবিম্বিত চৈতন্যের দ্বারা প্রকাশিত হয়, এই জন্য এটাকে বলে একটা বৃত্তি আর তদাভাস। তাই বলছেন আভাস ও চৈতন্য, আভাস চৈতন্যের প্রকাশ হয়। এই যে আভাস ও চৈতন্য, আভাস ও চৈতন্যের দ্বারা বিষয়ের প্রকাশ হল। প্রশ্ন এখন পরে করবে। এখন এই যে আভাস ও চৈতন্য এটার একটা প্রয়োজনীয়তা আছে। আর একটা কথা বলি, যেটা প্রীতম বলেছিলেন, উপাধি উনি খানিকটা এড়িয়ে গেছেন, আমি একটা সহজ উদাহরণ বলি। উপাধি কাকে বলে? আমি এই দৃষ্টান্ত হচ্ছে, ও লোকটা দাঁড়িয়ে আছে, আমি এটা ক্লাসে বরাবর বলে এসেছি, এই লোকটা দাঁড়িয়ে আছে ঠিক রবীন্দ্রনাথের মতো দাঁড়িয়ে, তাহলে দেবদত্ত মহাকবি দীর্ঘ শ্রুব তৎ রবীন্দ্রনাথ বত করলাম, হবে না। কেন হবে না? যে রবীন্দ্রনাথের যে রবীন্দ্রনাথত্ব মহাকবিত্ব তার দাঁড়ির জন্য নয়, প্রতিভাবত্বের জন্য। তাহলে যেটা আসল কারণ সেটাকে না দেখে অন্য একটা কারণ দেখালে সেটা বলা যায় না। সেই রকম যেটা আসল কারণ সেটাকে না দেখিয়ে, যেমন দয়ুর বিক্রিয়ত্ব হচ্ছিল উপাধি, এই যে সহবলম্বনীয় দুটো চাঁদ দেখা যাচ্ছে, দুটো একসঙ্গে দেখা যাচ্ছে, আর এখানে যখন একটা বিষয় আর তার প্রকাশ হবে, একসঙ্গে বিষয় আগে থাকে পরে প্রকাশ হয়, তাই যখন দয়ুর বিক্রিয়ত্ব হবে সেটা হচ্ছে উপাধি। এইরকমভাবে আরও কঠিন আছে, আর আমি এর মধ্যে যাচ্ছি না, তাই আজকে আমি এটুকুই বলি যে চৈতন্যই একমাত্র সব প্রকাশ বস্তু, আর অন্য কিছুই সব প্রকাশ নয়, আর যত যা কিছু আছে তা হচ্ছে সব দৃষ্টান্ত বোঝাবার জন্য, প্রদীপটা দৃষ্টান্ত, সূর্য দৃষ্টান্ত, যাতে এই যে একে আর দেখতে আর আলো লাগে না, কিন্তু একমাত্র চৈতন্য, বিশ্বব্রহ্মাণ্ডে চৈতন্য না থাকতো, কোনো জীব চৈতন্য কনসিয়াসনেস না থাকতো, তাহলে কিছুই জানা যেত না। সুতরাং এই চৈতন্যই হচ্ছে আসল সব প্রকাশ। আপনি কিছু বলবেন, পরে বলবেন।
এখন তো আর বলার নিয়ম নেই, পরে আমার সাথে কথা বলবে না। আজকে তাহলে এখানেই আমরা শেষ করছি। আমি বক্তা নবীন বক্তা প্রীতম ঘোষালকে আমি অসংখ্য আশীর্বাদ জানাচ্ছি।